Bismillahirrahmanirrahim. Assalamualaikum. প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যৌথ সভা সিদ্ধান্ত হয়েছে যে দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠন বিএনপি নেত্রীর মুক্তি এবং দোয়া কামনা করে কর্মসূচি গ্রহণ করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকাল শুক্রবার সারা দেশব্যাপী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ওনার রোগ মুক্তি কামনা করে এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে প্রতিটা মসজিদে মসজিদে দোয়া কামনা করার জন্য আগামী বা জুম্মা মোনাজাত করা হবে। সেই আলোকে আমি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমার দলের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীদের কাছে আমার অনুরোধ, আপনারা আগামীকাল বা জুম্মা প্রতিটা মসজিদে প্রতিটা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এই দক্ষিণ পূর্ব এশিয়ার অসংবাদিত নেতা হিসেবে আজকে স্বীকৃতি লাভ করেছে, আজকে উনি মৃত্যুর সঙ্গে মানবতার জীবনযাপন করছেন, উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আমাদের আহ্বান আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী বিভাগের প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দ, আপনারা বিএনপির এই আহ্বান প্রতিটা মসজিদে মসজিদে পৌঁছে দেবেন এবং পাশাপাশি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা যে ধর্ম নিয়ে আছেন না কেন, তাদের উপাসনালয়গুলোতেও আজকে আমাদের নেত্রীর জন্য দোয়া কামনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।